আমরা এখন এসে গেছি মন্দারমণি একটা মন্দিরে। আমার দিদিরা আসেনি, এই পরিবেশ, এখানে গাড়িটা এখানে রয়েছে। এবার আমরা বিচের দিকে যাব মন্দারমণির। আর এখানে আজকে একেবারেই ঠান্ডা নেই, যার জন্য আমরা কেউই মানে শীতের পোশাকটা আনি না, কারণ একদম সহ্যই করা যাচ্ছে না শীতের পোশাক। এখানে এই গাড়িগুলো মানে পার্কিং স্পটটা রয়েছে। এবার এখান থেকে বিচে যাওয়ার পথ। আর আজকে আমি সারাদিন কোনো ভিডিও নিতে পারিনি, কারণ লোডশেডিংয়ের কারণে আমার মোবাইলে চার্জ দেওয়া ছিল না, যার জন্য সারাদিন কোনো ভিডিও নেওয়া হয়নি। আর খানিকক্ষণ আগে তোমাদের আমি দেখালাম আশ্রমের আরতি, খুব ভালো লাগলো আরতিটা দেখতে। মহারাজ নিজে আরতিটা করলেন, আমি তার কিছুটা অংশ তুলেছি। এবার আমরা বেরিয়ে গেছি মন্দারমণি, সন্ধ্যা হয়ে গেছে, মন্দারমণির পথে চলে এসেছি, কারণ তিনি আসার উপায় ছিল না, প্রচুর টায়ার ছিলাম। তো ঠিক আছে, চলো আমরা বিচে যাই। আমাদের সব থেকে বড় যে মেম্বার, সে কি করছে এখন? ও বাবা, ওর পিছনে পিছনে দৌড়াতে হচ্ছে, আমি আর পাচ্ছি না। ম্যাম, ও বাবা, এই দেখো, এই আমাকে চাপা দিয়ে দিল গো। ম্যাম, এই যে এমা, এই যাবে কোথায়? এটা আমাকে চাপা দেবে নাকি? দেখো মেয়ের একটু ভয় নেই। আমি আরো অনেক অন্য আরেকটা বাচ্চা খুঁজছিলাম যে পাশে বসাবো বলে, এতে একেবারেই ভয় নেই। দেখো দেখো অবস্থা দেখো, মাম্মা তো ভয় করছে না, শোনো মাম্মা, আরে বাবা রে, তো একদম ভয় নেই, খুব স্মার্ট বাচ্চা, ভীষণ স্মার্ট বাচ্চা তো, বলি বাবাজি, এ আবার এটাকে দেখছে ধরে ধরে, দেখেছ কাণ্ড দেখো, মেয়ের একদম ভয় নেই। ও মাম্মা, তোর পিছন পিছন আর ছুটতে পারছি না, হাঁপিয়ে গেছি। দেখো আমরা চা খেতে চলে আসলাম। হ্যাঁ মা, আমি দাদার সঙ্গে আছি। আমার দিদি ওখানে ভিডিও নিতে চলে গেছে, পারবে না। হ্যাঁ নিচ্ছি, আমি চায়ের সাথে একটা নিমকি খাবো। আমার দিদি তো এখন আসলো না, নিমকি খাবি? হ্যাঁ নে নে, ওখান থেকে নে, ওনার থেকে নে। দেখো আমরা দুজন বাসে উঠে বসেছি, আর ওর মা বাবা দাদা সব চলে গেছে আলাদা করে। এইদিকে তাকাও, এই যে এই যে, ও দেখো খুব চেষ্টা করছে। কি চেষ্টা করছে বাবা, দেখেছো, মা নেই, বাবা নেই, দাদা নেই, কোনো চিন্তা নেই ওর, যে কোথায় গেল ওরা। এখানে অনেক দিদি ভাই পেয়েছে, অনেক দিদি ভাই আছে এখানে। দেখো দিদি ভাইরা এত সব বনুকে নেওয়ার জন্য ব্যস্ত, কুচুকুচু করছে, ওদিকে কুচুকুচু করছে। ভাই বোনের মধ্যে দারুণ গন্ডগোল লেগে গেছে, দারুণ গন্ডগোল লেগেছে। এবার খাবার এসে গেছে, খিচুড়ি। তোমরা কেউ খেতে চাও? কেউ খেতে চাও কি এত সুন্দর একটা খাবার, খিচুড়ি? দেখো খাবার এসে গেছে, আমাদের ছোট্ট মায়ের খাবার এসে গেছে। ছোট্ট মায়ের খাবার চলে এসেছে। দেখো এখন আমরা আবার এই আশ্রমে চলে এসেছি, দীঘা থেকে চলে এসেছি, অনেকক্ষণই হয়েছে। আসার পরে আমরা চা খেয়েছি, তারপর ডিনারটাও সেরে নিয়েছি। ডিনারে
অপশন থাকে যে ভাত খায় যে বা যারা ভাত খায় ভাত আর যারা রুটি খায় তো রুটি আর ভাত বা রুটি যে যাই খাক না কেন আগেও বলে দিতে হয় আর রুটি কটা খাবে সেটাও বলে দিতে হয় আর ভাত আর রুটির সাথে একই মেনু চলে যেমন আজকে যেমন ভাত আর রুটি দুটোর সাথে একই মেনু ছিল মুসুর ডাল ছিল সাথে ছিল মুসুর ডালের সাথে বেগুন ভাজা ছিল চাকচাক করে বেগুন ভাজা সেটা যে যত তারপরে ছিল বাঁধাকপির তরকারি দারুণ হয়েছিল বাঁধাকপির তরকারিটা খুব টেস্ট হয়েছিল আর তারপরে ছিল ডিম কষা এটা দিয়ে হলো ভাত আর রুটিটা যে যে যা খেলো এটা ছিল আর লাঞ্চে ছিল লাঞ্চে মুসুর ডাল ছিল সাথে মুচমুচে করে আলু ভাজা ছিল আর ছিল কি জানো লেবু লঙ্কা এগুলো তো ছিলই আর আর কি ছিল জানো লাঞ্চে ভুলে গেলাম হ্যাঁ মাছ ছিল মাছের সাথে একটা পাঁচ মিশালি একটা সবজিও ছিল পাঁচ মিশালি একটা সবজি মাছের ঝোল ডাল আলু ভাজা আর ছিল চাটনি চাটনিটা ছিল টমেটো আর ইয়ে দিয়ে কি বলে ওটাকে ওইটাকে গোল গোল টকটক ফলগুলো কি বলে ওটাকে চালতা চালতা টমেটো চালতা মিলিয়ে একটা চাটনি করেছিল বেশ ভালো হয়েছিল খেতে তা যাই হোক আমরা ডিনার সেরে আসলাম আমার দিদিরা কটেজে জায়গা পেয়েছে এখানে জায়গা পায়নি তাই দিদি ফ্যামিলি কটেজে চলে গেছে আর আমরা এখন শুতে চলে এসেছি তো আমি এখন বিছানার চাদরটা পেতে নিচ্ছি এই যে আমার বিছানা দুটো বিছানা আছে দেখেছো তো আমার ঘরটা এই যে এই একটা খাট আছে আর এই একটা খাট আছে এই এখানে আলনা আছে একটা আর এখানে বেসিন দেখতে পেয়েছো আর এখানে এই টয়লেটটা এই যে টয়লেটটা আর আশ্রমের যে মহারাজ উনি তো এত ভালো সে আর বলার মতো না পুরো মনে হবে যে নিজের বাড়ির মতন ওনাকে তো বাবার মতোই মনে হয় তাই যাই হোক কোনো বয়সও সেরকম আমাদের খুব ভালোও লাগে মানে সবার সাথে খুব একটা ভালো ব্যবহার খুবই পোলাইট এত ভালো লাগে তা যাই হোক এখানে আশ্রমে এসে আমাদের ভীষণ ভালো লাগলে এর আগেও এসেছিলাম খুব ভালো লেগেছিল আর এরা তো সমানে দুষ্টুমি করে বেড়াচ্ছে মিউজিক্যাল চেয়ার খেলছে এটা ওটা হুলো হুলি তা যাই হোক ওরাও খুব আনন্দ পেয়েছে আমরাও খুব আনন্দ পেয়েছি আমরা তো কালকে রাত 12টার সময় রওনা দিয়েছিলাম আজকে সারাদিন থাকলাম কষ্ট খালি একটাই হচ্ছে বাসে বমি এটাতেই খালি কষ্ট পেয়েছে আর কিচ্ছু না আরেকটা কষ্ট হচ্ছে নেটটা নেই নেট পাওয়া যাচ্ছে না জিওর নেট পাওয়া যাচ্ছে না যার জন্য আমি ছাড়তে পারছি না কিচ্ছু আপলোড করতে পারছি না বাড়িতে ফেরার পর আপলোড করব এইটা এই দুটোই দুঃখ আর কিচ্ছু না তা যাই হোক এখন ভিডিওগুলো বানিয়ে বানিয়ে রাখি পরে ছাড়বো সেটা পরে তোমরা দেখলে বুঝতেই পারবে আর আমার দিদিদেরকে আমার বর তোমাদের দাদা ছেড়ে দিয়ে আসতে গেছি একটু পরে তো কটেজটা তা এখানে নাকি আমার শোনো শিয়াল আছে শুনতে একটু ভয় করছে তা তোমাদের দাদা ছেড়ে দিয়ে আসতে গেছে আমার দিদিদেরকে দিদি জামাইবাবু ওদেরকে আর এখনই চলে আসবে তো আজকে আমি এখানেই আমার ভিডিওটা শেষ করছি রোহনা তুই যদি ভিডিওটা দেখিস তা তো কি উঠতে এখানে আসে টেনশন করিস না পাজি দেখো কি তো আমি এখানে ভিডিওটা শেষ করছি তোমাদের সকলকে জানাই গুড নাইট তোমরা সবাই খুব ভালো থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কালকে 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 আবার ভিডিও নেব আপলোড করতে না পারি ভিডিও তো নিতে পারি তো টাটা।